Isha, I better fast and back with a raxicade. Fast, he doesn't want to put there. Now he better ask a macaco for say. I'm exactly the rumbuhamune. I'm making to rumbuha. I'm a shasty sight as on kere, munosun, I'm kissubuzina. I'm a spoon, a bag, mela gabas bar. Turanamico see, fully logator kissuotona. আর অহনো যদি মনে অরস কিছু হইব এটা বুইল্লা যা কা ওনু আমার বারবার লাগা কুস্তাছে কা আমি টান করে দিয়া পালাই কা কি হলো দুলা ভাই দেখছন নি বড়রে আম্মে হলেন এই বাড়ির ব্যক্তির বড় আর হে হইলো ব্যক্তির ছোট আম্মে যদি হেরে দেখা নারা হইন তাহলে হইব কিবা কথা একটু কম কোনির উৎসবের আম্মা তোমার কথা হইলে আমার মাথা মুতা ব্যাগ ঘুরাইতাছে হালাল রে মোবাইল করু মাহনের লাগা হ্যাঁ লগে কথা আছে আমার মনে হয় কেই সাবার ফলাতে করু লাগবো বাড়ি গেছে ফাল রায়া পুরান কিছে কাম হইব বলে তো মনে হয় না কথা তো আমি কই বাড়ি ফালি কিন্তু জুমুর আমি কবিরারে হে কোন সুম্বেলা কইছি ওই বিভূতি বাডারে ডাই কাননে লাইগা হে তো হন আই লই না তুই গিয়া দেখনি হে রে ডাকছে কিনা যদি না ডাই কথা হে তাহলে কবিরারে কানে দইরা আমার এখানে লই আইবি আর বিভূতিরে লই আইবি খালি হার কানে ধরনের দরহার নাই আমার দুইজনের লগে কথা আছে আমরা বাসা শুনো তাইলে বিন সুম ঘুমে তুটা দেখি মেলা কজ্জকডি লেগা গেছে আর লাগবো না কেরে কেউ তো বাড়ি ঘর কিছুই চিনবার ফারতাছে না আমি কিন্তু বুঝবার ফারতাছিলাম যে ঘটনাটা কি হইবার ফারে কিন্তু এই কথা কনের আগে দেখি সুরাব্বাই ব্যক্তের দৈরা দৈরা গাড়াইতেছে ফুলাফান গুলারে তুইলা তুইলা আসান মারতেছে আমার জুমুর আর কবিরার তো মাইরাইলে তো আমি গিয়া ঠেহাইছি অজুমুর ক ক তুরে আর কবিরারে সুরাব্বাই মাইরাল তো না দেখছো দেখছো আমার শরীরে দেখছো ডরে মুহূর্তে কোনো কথা কইবার ফারতাছে না এত ডরেস না রে এত ডরেস না তুই সুফ মেরে বয়া থাক আমি এর ফুরা গডনাটা কই হেড ফরে হেড ঠেহায় আমি হায় গুড়া বাসায় বাসায় আমি বাড়িটা বালা কইটা দেখা আমার মনে হলো বাড়িটা আগের দায় আসিন একবার তো ঘুমাইছি আরেকবার তো ঘুমাতে উঠছি তো ওইবার পারে আমার মনে হইলো কেউ জাদু বাদু কইরা এই বাড়িটা বদলাই দিছে জাদুর সে তো লেগাইটা সেহারা ছবি নাক মুখ ব্যাগ ফালডাই গেছে আমি গিয়া বিভূতি বাইরে কথা কুসি বিভূতি বাই কয় বিভূতি বাইয়ে কয় বিভূতি বাইয়ে কয় ভূতে নাহি বাড়ি ফালডাই দিছে এইটা কোনো কথা সুরাব্বাই এই কথা বিশ্বাস দেয় হে ওই কথা কয় ফুলবাবি ওই কথা বিশ্বাস দেয় হে ওই কথা কয় পরে আবার এই কথা দিল ইয়া একটা কেজ্জে লিখে গেল উরে কেজ্জে রে কেজ্জা উরে কেজ্জে রে কেজ্জা কিরম কেজ্জা হেডা আমি তোমারে কয়া বুঝাবার পারতাম না এরপরে আর সহ্য করবার না ফাইরা আমি তো ইংরাজিতে এমন একটা দমক ফাড়লাম কি দমকটা ফাড়লেন শুনি আমার আবার ইংরাজি খুব পছন্দ ও না পরে কই সামনে তোমারে জুমুরের সামনে আবার ইংরাজিতে দমক দিলে হে আবার ডরায় যাইব হে আবার একটু ডরফুক আসিন ঠিক আছে পরে কই বান্নে অহন কই আর কি হইল আর কি হইব হ্যাঁ পরে ব্যাকে সুফ মেয়ে গেছে এইসব কোন বেলা হইল আম্মা আমি তো হেনই আসিলাম আমি তো কিছুই জানবার পারলাম না তুই তো ডরাই গেছিলি এর লেগে কিছু জানবার ফারস নাই কিছু বুঝবার ফারস নাই অহনার কথার মধ্যে কথা না কই আজ টিফ মাইরা বইয়া থাক সেরিয়েরা তো কিছুই জানে না হ্যাঁ রে ব্যাগ কথা কোন লাগবো না একটা পরে বিপদ হইবার পারে হম্মা এটা ঠিক কইছো আমি যদি বিপদে পড়ি এটা তো বিপদের কথা আবার চিন্তার কথাও শুনো সেরি এখন তোমারে আমি আমার শেষ কথাটি কয়া দিয়া আমি তো হেগরে ইংরেজি মিংরাজিতে ব্রটাস করা একদম দমক ফাইরা সুফ মারা দিছি এটা শক্ত মানুষ বাল্লা না তুমি এগুলোকে বেশি কথা কয় না গো সেরি হেরা কিন্তু তোমার ক্ষতিও করবার পারে ঠিক আছে আম্মা কইতাম না আমি বল খেলবাই
বল হ্যাঁ বল এই খেলাটা একের সোজা খালি বলের ফিসে দৌড়াইবাই আর লাথি মারবাই খালি বলের ফিসে দৌড়াইবাই না লাথি মারবাই এইবার ঠিক না অনু তুমি দরজা লাগিয়েছো কেরে তার উপরে আবার চিন্তায় আছি কি লয় চিন্তায় আছো শুনি একটু আমার জামা কাপড় লয় আমার জামা কাপড় দিতে পাইতেছি না কবির আর বল্ডু যদি লয়া যায় আর কবির আছে এই মোডার মোডা ও পড়লে তো আমার জামা কাপড় সব ছিঁড়ে যাবো আমি পিনবাম কি আমি সামা পিনবার পারবাম না যদিও সা পিনলে আমার লাগে ভালো কিন্তু তোমার তো আবার ভাল লাগে না ঠিক কইছি না কেটা জানি আইছে দরজাটা একটু খুলো নি তুমি খুলো আমি পারতাম না আমার শৈল আজ গবি না না আমি খুলতাছি তুমি বাবু অনু বাই তোমার কাফা সুফল লও আরে ডইলে তো ফাইতা না কুত্তায় কামর মাইরা লয়া যাইতে লইছিল আমি ডরমর দেহাইয়া লয়া আইছি কুত্তায় কামর মাইরা লয়া যাইতে লাগছিল ও যা 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 দুয়ে লয় আমার তো আবার কি না বেশি ডর রে এই যে তুমি কি কও এই তোমার কাপড় ধুব কে রে এই ডাগে না তুমি কইলা এই তোমার সুড বইন হারে তুমি কোনো কামর বার দিবা না ও ফললি তুমি থুইয়াছ আমি দুয়া দিয়াম নে ফরে ও ফললি তোমার যদি কোনো কাম মাম থাকে তোমার বাইরে কইও করে দিব নাই হ্যাঁ আবার তুমি কোনো কাম মাম করো হিডে পছন্দ করে না কাম তো মেলাই আছে আম্মাই কইছে ফাঁকশাক করুন লাগবো লেফা লেফার কাম আছে হের বার দে সহি মহি ব্যাগ ধুয়ে তৈব আল্লাহ করলে তো রাইত হয়ে যাইব ল ভাই দুজন মিল্লা করলে দুপুরের মধ্যে শেষ হয়ে যাইব চলো কাম শুরু করি চলো চলো ফাটাম না আজ আমার শরীর বেশি ভালো না আজ কাম ব্যাগ তুই কর পরে যদি আবার ভূতেরা এই রুম হরে আমি কইরা দিয়াম নে বইন ঠিক আছে বইন বাবি ভাই তো কাম করবা চাইতেছে না আম কেরতাম যাইব যাইব সুন্দর করে রাখো যাইব না নাহি ও না মল গড়ে কিল দিয়া গল্প করবা সল বললি তুই ভাই বোনে মিললা ব্যাগ কাম হরি আর আমি পারতাম না তুই শুরু তুই ব্যাগ কাম করবি আর আমি বয়া বয়া দেখবা আমার কয় আমি কি ব্যাগ করবি পয়লা চৌকিটা আনি দিয়ে মাথা তোল তারপর আইটা আইটা ওই গরম যা গড়ে গিয়ে পিক্কা মারবি চৌকি ভাঙ্গা গেলে ভাঙ্গা যাবো বয়া পড়লে বয়া পড়বো কিছুই বুঝতে পারতেছি না ভাই তুই একটু দেখাইবা বুয়া তেলি কিছু বুঝে না এই আমি সুই ফুল বইছি আও না আমার শুনতাম মাথায় তোল
ফেরিয়ালা রেজাইবা জিনিসপত্র মাথায় লয় এইবা তারপর আইতে হইতে ওই গরজে বিগড় গিয়া কবি ভাই আমি আ পড়ছি তারপর আমি তো ছইল ভাইয়া বার নাই বাজা তারপর সখিটা তুই রাপি কামারবি ভাই তোমার ওজন আছে না তোমার হলে আমি কে ম্যাংগা বা ওজন দি না গরু আমারে কোন কামের কথা কবি না কামের কথা উনলে আমার জিদ লাগে ঘৃণা লাগে তাহলে বাবির সামনে যে কইলা কামাসে কামাসে লো যাই কইলে কইছি এখন আমি পারতাম না আমার কামের কথা কইলে কিন্তু আমি মারবা আমি বাবির বাহন দিয়া তোমার নামে নালিশ দিয়া যা যা তো বাবি রে আমি ডরাই বাবি বলি বলি কি স্বামী বাবি কিন্তু আমি কে জানি বাপ খারা ফেরি ও ফেরি এ তোর একদম জীবনে বাচ্চা থাকতে এরম দিন দেওয়ান লাগবে এটা তো কোনোদিন ভাবি নাই এরপরে যে এরম হইবার পারে এটা তো কোনো বই ময় লেখা নাই এটা একেবারে আজা কথা কইছেন এটা কোনো বইয়ে ময় লেখা নাই আর আমরার কথা তো কোনো বইয়ে ময় লেখা নাই যা আছে ব্যাগ বানাই না কথা যারা আমরারে দেখছে এরা কোনো বই ময় লেখা নাই আর যারা বই ময় লেখছে এরা আমরারে কোনো দিনই দেখে নাই আপনি এক কাম করুন আপনি একটা বই লেখকে লাইন এর ভিতরে আমরার বেবাক কথা থাকব কোনো খারাপ কথা থাকবো না ব্যাগ ভালো কথা এই তুই কেডা তোর সন্ধে ভালো কথা লেখবাম কেরে তুই কোন কামটা ভালো করছস হ্যাঁ তুই কেরে তো সদ্য গোষ্ঠী কেডা ভালো কামটা করছে হ্যাঁ জমিদারে ফুট কুলাঙ্গার মাইন সেতে খাদ নালে আইছস আর সেরে গফিসে করছস আর বইয়ে ভাই মোটা হইছস হ্যাঁ কাজ কামর তো কোনো দাদার রস নাই ওরা শৈল না বড় খালি পাপ গুসলো তো নিজে করছ না মানুষ করে দিছে মনে হচ্ছে জানি না আর তোরা সম্বন্ধে ভালো কথা লিখতাম তোরা সম্বন্ধে কোনো কথাই লিখতাম না খালি ছুঁয়াইলাম খালি ছুঁয়াইলাম হালিয়া হালিয়া অবিভূতি এবার খারাপ আছো কেন মারবাম 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 ফুল ফুল ও ফুল বিভূতি আমার বাইরে আলো আয় বসাও আমারে দেহ বুহা বেটা কি কয় আমি কারে মারবার সারে হে কি বুঝে কি হইছে কি হইছে ও ফুল ফুল এই যে এই বিমুতি বেটা আমার মারবার লাগা হাত উঠাইছিন আবার তুমি আইতাছ হইন না আতামায় আছে এই বেতন মেতন আমি আর দিতাম না যে বেটা আমারে মারবার চাই এর আবার বেতন কি অবস্থাটা বুঝছো তো আমি আমি দুধ কলা দিয়ে হাফ হালছি ও নবীপতি তোমার বেতন মেতন আজ যাতে ব্যাগ বন্ধ কি এমন নতুন কথা কইতাছ শুন বছর বছর দাইতাছে গা বেতন পাইতাছিন না আর আপনি বেতন দিবেন দিক আমি বইরছি হুনছো তো ভুল হুনছো বেড়ার কথা হুনছো আমারে মারবার চাই আবার ফাঁসা ফাঁসা কথাও কয় এই বেড়ার তুই লেটা আসার মারুনি তোমার তো ফল মানে শৈল জোরে আসার মারবা যেন বেশি দুঃখ পাই আমি মনো যেরম দুঃখ পাইছি হেরম দুঃখ আমারে কি হেলা হাসাই গাড়াই বারসাইছে ও একরে হাসাই গাড়াই বারসাইছিন কি গোবিভূতি আমি কেইলারে হাসাই গাড়াই বারসাইছু তে কারে রুসুন হেরে গাড়াই আমি একটু দেহি আর গাড়াইয়া গাড়াইয়া জি গাই হেইলার বাহি বৌডি কই আর বাহি ফুলাফানটি কই হেইলার আবার ব্যাগ ফুলাফানি বলে সেরি ব্যাগ কি সেরি এই কথা কোন শুনগেলাম ভুল উময়ে ময়ে গো উনি বুঝলে কে শুনগিয়া কে রে আন্নি কই শুননা হে নিম গাছের লাইন বলে আন্নের ফাঁস ফাঁসটা সেরি তাক বড় পারে ও আল্লাহ সেরাও আসেনি আমি তো এটা কিছুই জানি না ও বিভূতি কারে আসস কে রে কারে না বিভূতি 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 তোমার ভাবি রে ভাবন যাইবার কো তোমার লগে আমার জরুরি কথা আছে তোমার বেতন বেতন ব্যাগ আমি দিয়া দিয়াম আর হেলিকা দরকার পড়লে ওই দুই হান জমি জিরাত দেখছে দিয়াম বিভূতি ও বিভূতি ও বিভূতি তুমি এইলার কথা বিশ্বাস যাইও না এই বেটার তো আলু ফটলের দোষ আছে আলু ফটলের দুশ্মনী বুঝো তো যেই বেটার বেডির দোষ আছে সেই বেটার কয় আলুর দোষ আছে আর যেই বেটার বেডির দোষ বেশি তাহে সেই বেটার কয় আলু ফটলের দোষ বুঝছো আর আলু ফডলের দুশলা মাইসের কথা কইলাম বিশ্বাস যায় না হ্যাঁ তোমার বেতন বেতন কিচ্ছুটা দিত না একটু কাড়াও কাড়াও
হ্যাঁ মনে পাগল হয়ে গেছে গা তুমি কইছিলে না ভূতেরাই বাড়িটা ফালাই দিছে এরকম ভূতেরা মনে হয় পাগল বানাই দিছে আরে এরকম যাইবার কও যাইবার কও আরে ওই ছেলেটা কি আপনি এরকম কিজির মিজির করতেছেন করে আমার কি পাগল মনে হয় বিভূতি তুমি এইলার একটু গাড়াও না আমি তো এইলার বউ লাগি আমি গাড়াইলে তোমার পাপ হইব আর তুমি তো এইলার বউ লাগো না তুমি একটু গাড়াও তোমার পাপ মাপ কিচ্ছু তো হইতো না গাড়াও গাড়াও যখন তোমারে কইয়া দিব তুমি ফুস করে আমার কানের মধ্যে কইয়া দিবা তখন আমি হ্যার বউ ফুলাফান ব্যক্তির এই বাড়ির মধ্যে আনবাম আই না হেরারে ব্যক্তির সম্পত্তি বুঝাই দিয়া সম্পত্তি না বুঝাই দিয়া আমি যাইম গা আমার তো এই দুনিয়াতে আর কেউ নাই আমি আল্লাহ আল্লাহ না বাবি আল্লাহ না আমি লগে আমি আছি আর একটা কথা মনে রাখবাই যার দুনিয়াতে কেউ নাই হ্যার লগে নিশত আছে নিশত আছে নিশত আছে ও কি হচ্ছে এটা তো দেখতেছো হ্যার উপরে আমরা দেখলে খালি কাম্মাম ধরা যায় তাই এনো আলু আসি এখন তার কোনো কাম্মাম ধরা দিবার পারতো না আর আমার মনে হয়েছে তুমি এনে আলু আর পারো তুমি তো আমার মতো একটু কামসুরা আছো আমি কোনো কাম মামসুরা না আমি ব্যাক কাম করবার পারি আমি নইছি বাইর দরে হে আমারে ফাইলে গাড়াইব আর হ্যার আপমান তো শক্ত তো আমার লো ডাক কইরা যায় ও এটা হইতে পারে শুনছি এত বয়স হইছে বয়স হইলে মানুষের আত্মা শক্ত হয়ে যায় কারণ ফুয়া মাল্য লাগে যেই ভাই হোক না কারে এইটা কিন্তু খুব ভালো হয়েছে এন তুমি আছো আমি আছি একটা কামরা যায় আমরা এন থেকে পাইত না ভাইয়া সারা দিনে এনে বয়ে যাই আর গপসপ করি গপসপ করি আর বয়ে যাই খালি খাওয়ানোর সময় তুমি ফুস করে যায় খাওয়ানটা নিয়ে আইবা কি পারতা না আমার তো মনে হয় আজ যা খাওন মাউন ফাঁকশাক কিছুই হইব না এটা কি গো ফাঁকশাক হইতো না তাই তো মনে হয় বললি তুমি একটা কামড় বানি আমরা গপ সব কালা করবার নি তুমি অন যাওনি দেওনি ফাঁকশাক কিছু হয়নি আর যদি না হয় তাহলে ব্যবস্থা ব্যবস্থা কিছু একটা করো আমি তো না গায়ে থাকবার পারি না আমার কিছু লাগবো না আর গপসপ করি গপসপ বললি তুমি আমার বাঁচাইছো বললি মামা তোমার ভাইরাল তৈছে আমি তো তোমার কি করে বুঝতে পারতাছি না মনে হইতেছে তোমার বিবিয়া করে নাই চোখের পলো কি তোমার রূপের জালো দোহাই লাগে মুক্তি তোমার একটু আচলে ঢাকো আমি জ্ঞান হারাব মরেই যাব বাঁচাতে পারবে না তো কি গপসপ করবাম কি গপসপ করবাম হিরে জানি না কি গপসপ করবো বিভূতি ভাই আমি দেখি আমার নামটাও বুঝলা কি শুন
আমার নাম নাদির গুরু না, নাদির গুরু না, আমার নাম হইল নিশাত বেগম, কোন দেহি নিশাত বেগম। যা কইছি ঠিক কইছি, আমার নাম আমি ঠিকই জানি, আমার এখন জানসেন দেহি আমার তেল হাত থাকবার দিন, আর যখন তখন আমার ঘরে আইবেন না, কই আইবেন, আর ব্যাগকে মিলাতে একবারে আইবেন না, আইলে খালি কাজ জায়গাটা সিক্কুর মিক্কুর, এরকম সিক্কুর মিক্কুর আমার পছন্দ না। ও বাবি শুনছুই, এই বিভূতি ভাই কি সুন্দর করে আমরার কথা দি কয়, অ বিভূতি ভাই কইন কইন শুনতে আরামও লাগে মজাও লাগে, আমি যখন কথা কইন তখন মনে হয় কি মনে হয় মুহের টিকে গেন্দা ফুল ফুটতে ফুটতে বাইর হইতাছে, হইলদা হইলদা গেন্দা ফুল। সত্তর মাত্রা আমি আর কোনো কথা কইতামই না। ঠিক আছে আমি টিফ মাইরা খারা থাকুন, যে আমার বাবির লগে জরুরি কথা আছে, কইন কইন বাবি আমের ব্যাগ কথা দিয়ে আমারে কইন, হ্যাঁ আগে আমার কয়টা জরুরি কথা আমি শুনবাই, আমি তো আমি হিফালে থেকে কই আইতেছি, এই যে সুরাব ভাই লুক বালা না, সুরাব ভাই লুক বালা না, আমি এর ছেড়ে যাইঙ্গা, আমি তো আমার কোনো কথাই শুনবার চাই না। আচ্ছা আমি একটা কথাই বুঝবার পারছি না, আমি কেড়ে উঠবার পারলাম না এই ঘুমেতে। এইটা উনি সাথে ষড়যন্ত্র, একনি সাথে ষড়যন্ত্র, বিভূতি আছে মনে হয়। দুলা ভাই এটা কি কইলেন আম্মে, বিভূতি বেটা তো এই সুমবেলা আসেন না। এই যে রুস্তমের মা, তোমার বোনের কও আমার কথার মধ্যে যেন কথা না কয় বা আমার যেন না ঢুকায়, আর যদি কয়ও যেন বুঝাবি না কয়, বিভূতি আসিল না দীক্ষা যে ষড়যন্ত্র করতে পারতো না, এটা কিরম কথা। ফাহিরে তুই একটু টিপ মারে বই থাকতারস না, এম ভাই তোর দুলা ভাই তোর দেখতারে না, কথা একটু কম কইস, মুহে তালা লাগা চাইনিজ তালা। আচ্ছা কোন, আচ্ছা আমার একটা হাসা কইরা কথা কইছেন, আমার কি রাইতের বেলা কিছু খাওয়াইছিলাম, রাইতের বেলা একটা ফাতা ফললো আমি উঠতে ফুরি, হে আমি উঠবার পারছি না, কেড়ে কইছেন কথা কি তুমি হেবারে বুঝো না রুস্তমের মা, কইতাছি যে এটা লগিয়ে নিশাত আর বিভূতি ষড়যন্ত্র, ব্যাগ হ্যাগো ষড়যন্ত্র, এই যে ছেড়িটা আইছে মিম্মই এইটাও হ্যাগো ষড়যন্ত্র, আমার তো মনে হয় এই ছেড়ি বিভূতির ছেড়ি। না উজুবিল্লা আস্তাগফিরুল্লাহ, এই বুইরা তখন বিয়ে উঠছে না, ছেড়ি আইবে কোন আনতে। আরে এরম ছেড়ির লেগে বিয়া মিয়া লাগে না, খুঁজলে এরম পাঁচ সাতখান ছেড়ি আমারও ফোন দিব। অনেক সময় আছে আমি আমার কথাটা শুন না অহন জাইনগা, দরুই সুরাব বাড়িতে পাঁচ সাতটা বউ আছে আর হ্যাগো ফুলা ফান আছে, হেরা যদি ফুসকে দেয় আয়া করে তখন তো আমি বিপদ হইবার পারে, হেরার যদি সুরাব ভাইয়ের লগে বাপ ভালোবাসা থাকে এরা তো আমের দেখবার পারত না, আর যদি বাপ ভালোবাসা নাও থাকে এরা তো সুরাব ভাইরে দৈরা দৈরা গাড়াইবো আর গাড়াইবো, লগে তো আমেরও গাড়াইবো বাবি, সেটা তো আমি মাইনা লইবার পারতাম না, আমি তো মইরাই যাম গা মইরাই যাম গা। হাসাই মইরা যাইবার ফারো নিশা, হা ফারি তো আমি জানি তো, আমি মইরা গেলে আমি খুশি হইবে এর লেগে মরতাম না, কিভাবে ঠিক খুশি না। নিশা তুমি যাও বিভূতির লগে অন, আমি জরুরি কথা কইবার লইছিলাম। ও বাই সাহ আমি শুনলাই না, সেই বেটা তো কারোর লগে কোনো কথা কইব না, কারোর কথা শুনব না, ফিস মিরা খারাই আছে, আমি কি কথা আছে আমি আমারই কই না, আমি ব্যাগ শুনবাম, হের পরে বাবির ব্যাগ কথা শুনবাম, হের পরে বিচার অড়বাম, হের পরে আমের বাড়িতে খেদা দিয়াম, কি বাবি আমি কিছুই কইতা শুন না কেরে, ও বাই সাহে ন আছে দি হে ডরাইতে শুন, ডরের কিছু নাই ডরের কিছু নাই, আমি কইছি না যার কেউ নাই হার লগে নিশাত আছে, এই কথাটার মানে বুঝবার পারছই আমি আসি আমের লগে অহন কই নিশাতের কোনো কথা হইল না, হ্যাঁ আমার মধ্যে কাজা লাগে বার চাইতাছে, আমি আমের কোনো কথা শুনতাম না, এই জীবনে আনি আমার লগে যেতা হরছুই, এই তো অতদিন আমার ব্যাপারটারে কয়ে দেওয়ার উচিত আছি, আমি উদা কথা কই যাইয়াম, আমি খালি হাজা করে একখান কথার জবাব দে, আমি কি পাঁচ সাতখান বউ আছে নাই না, আর ফুলা পান্নি কি ব্যাগ এক গড়ের নাই হালকা হালকা গড়ের, আমি যদি আস্তায় আপনি আমার কথা কইবেন শুরু করবেন, হ করলে কইবেন হ না করলে কইবেন না,
আমার কথাটা হলো আমি আমি কোনোটার কথা কই নাই বাবি ও বাবি আমি কইলাম হে কোনো কথায় বিশ্বাস দেয় না হে কিন্তু পুরাই মিশা কথা কইব আমি যাই গিয়া সাইফা ধরুন আর হে তো লম্বা হ্যাঁ মুয়ো ধরতে তো আমের কষ্ট হইতেছে হ্যাঁ গলা না গিয়া সাইফা ধরুন যাই যাই আমি আমার মিস কথা কইছুই ফানি নাই খালি ফেক আর ফেক হেনচু বেলা না মশ বেদায় না ফোন তা বুইলা গেলাম কিবা আমনে আমার মুশকিল নাই বড় ছোট মানুষ হ্যাঁ নাই কয় বুঝে না বুঝে হ্যাঁ মুশকিল আর শরীরে মূল্য লাগে না আমনে না আমার বিয়া করবার চাইলে বুলে বুলে ডাকালছি মাতা মুতা ঠিক ঠিকানা উসমুস ব্যাগ গেছে গা তাই ডাকালছি আমনে আবার রাগর হই না যে বিন্নের ফরতে আপনার লগে কথা কইবার চাইতেছি ফারতাছি না খালি জ্ঞান যাম আমার জ্ঞান যাম কেউ না কেউ আয়া ফরে আচ্ছা আমনি কোন এবার করে কি কথা কম যায় অহন আমনে কি আমার একটু বুঝায় কইবাইন এন ওইতাছে ডাকি আমনের মাথায় তো বুদ্ধি মেলা কন্যা হন আমার যেটা মনে হয়েছে এইটা হলো গিয়া মনে হয় নাই যেটা হয়েছে আমি জানি এইটাই হয়েছে কি জানুন তাড়াতাড়ি কইন ওইসে হইলো গিয়া ওইসে হইলো গিয়া কি হয়েছে কি হয়েছে আজ যে ঘুমেতে উঠতে দেরি হয়ে গেছে হ হ একের হাসা কথা কইছেন আজ যে আমারও ঘুম ভাঙছে অনেক পরে আর ঘুম থুইতে দেখি আমার ফাঁসে আপনার দুলাভাই মানে সুরাব ভাই হ্যাঁ আমার পাশে হইতে আসে আর শিক্ষুর পারতেছে শুনুন আপনার দুলাভাই কইন যে শিক্ষুর মুখের জন্য আসতে পারে হ কয়াম আর কিছু কনে থাকলে কইন হেরাও কয়াম না আর কিছু কনে নাই আম্মা আমি হেন বই আসছি খাইয়াম দেখা আর তুমি এন মজবাড় লোক কথা কই এই তো সব কথা মতো ফরে কই বানি তো নাই অনি আরে আসতে এই বদমাই সেরাল লাগে আমার বিয়েটা হই তোমা এমন বদের বদ হ্যাঁ তোমার মুষ টুস কয়ে যাইতেছি কোন দিন যে আব্বা টাব্বা কয়ে ডাকবো আল্লাহ মালুম আমার বাহিনী ভাই কি করেন আমরা কি বিয়ে হয়ে গেছি অন্তরি অন্যায় তয় ওয়ে যাই বারো আমরা আসি গুয়ন কি হলো কত কোন করে কুই আছি আমরা আমি তো ঘুমাই মোবাইল ব্যাগ বুল্লা গেছেন আমরা মাসার তোলো আমি নয়া লুহাইছেন কামের ডোরো আমি লুহাইছি বায়ের ডোরো মনে পড়ছে হ মনে পড়ছে মনে পড়ছে খিদাও পাইছে আমি তো খালি খিদাই লাগে বিয়ার পরে কি আমি নুম খাই খাই করবাই না তখন আর খাই খাই করবাম না খায়াম মানে হইলো গিয়া খায়াম খাইলো তোমার লগে আমের লগে আমি কোনো কথাও কয়াম না আমের আমি বিয়ে হরবাম না কালি খাই খাই কালি খাই খাই আমের আমি বিয়ে হরলে তো আমার ফাঁকশাক করতে করতে দিন যাইব আর কোনো কিছু করার লাগবো না বললি
কনখাম কি ইটা ভাইছে এমনতে বার হইলে তো আবার আম্মা আমার কাম ধরাই দিব পারে কি একটা বিপদের মধ্যে পড়লাম আমি আসতাম তখন তো দেখতে আমি খালি কান্তাছি আর কান্তাছি আমি কইবার চাইতেছি ফুল বাবি হেরে যে গারান গাড়াইতেছে যে কোনো সময় ফিল মিড হয়ে যাইবার পারে তখন তো আবার হাসপাতালে লন লিঙ্কা খবর আইবার পারে আর সুড়াপ্পাই যদি হাসপাতাল যায় লগে তো ফুল বাবিও যাইব ফুলা ফান্ডিও যাইব তখন তো এই বাইতে আমরা এলা তখন করবাম কি জানাস আমি যাইম তুমি যাও না আমার তো সুরক্ষাহারে দেখলে ডর লাগে আচ্ছা ঠিক আছে আল্লাহ যদি ডর লাগে তাহলে তুই কবিরালের লগে লইয়া হ্যাঁ অবস্থাটা একটু দেখায় ভাই বোনে দুজনে মিলা যাবি আর হুন ওই যে নতুন সেরিডা আছে না হেরে একটু ফাটাই দে হের লাগে দুই চারটা কথা কয়াম হের লোকে কথা কয়াম মজা আছে এই সিরির বুঝ মুজ মনে হয় বালা আমার বাইরে তো কুইজা ফাইতাছি না বাইরে কুইজা ফাইতাছি না এই কথাটার মানে কি এরম তো না যে হায় ছোট খাডো একটা মানুষ এংলা ফাতলা সিকন বাঁশ গাছের আড়ালে গেলে তারা দেখা যায় না হি হলো একটা মুডা সেরা হে যদি ফাহারের ফিসে গিয়াও খারায় এরপরে হলে দেখা যাইব ওই তখন ওই ফাহার মাহারও কিছুটা সোহে ফরত না অনহুন দেখে কই আছে আমার তো মনে হয় কোনো গরমরে গিয়া ঘুমায় আছে যাইডারে উডায়া দুই ভাই বোনে মিল্লা সুরাব্বাই একটা খবর লয়ে আয় যা বালা সিরি আমার যা যা আর হুন ওই সিরিডারে ফাটাই দেন কথা বুঝলিস না মিনু আম্মা ও মিনু আম্মা মিনু আম্মা আমি খেলবাম কিবা তুমি খেলবা এই বাড়ির ফুলা ফাইন লগে বল খেলবা ব্যাট খেলবা যেটা মনে লয় সেইটা খেলবা ও আরে কামর বার ফারবা বলটা লইয়া বলগুল মাত সই কইরা কইরা সই কইরা কইরা মারবা যাতে বুদ্ধি বাড়ে না হো তোমার লগে আমার দুইখান জরুরি কথা আছে আবার দরহারি কথাও আছে ও দরহারি কথা কনির আগে দুলাল একটা মোবাইল করণ লাগবো দুলালকে এটা বুঝবার পারছো দুলাল হইল গিয়া আমার উহিল জানি আম্মা জানি দুলাল হইল আম্মের উহিল আর আলাল হইল সুরাপ কাহা রুহি হ্যাঁ দুজনে আবার জমজ বাই আম্মা হ্যাঁ যাইব আইব কিবা বাড়ির নাক নকশা তো ব্যাগ ফাটায় গেছে আমি একটা কাম মরবাম আম্মা আমি হ্যাঁ মোবাইল ওরা আইবার কই আমি রাস্তায় গিয়া খাড়াই হ্যাঁ রে বাড়ি ঘর ব্যাগ সিনা লয় আমনে এইটা বালা হইব তোমার যে আমি আমার সেরি বানাইছি এটা খুবই বালা হয়েছে তোমার বুদ্ধি মুদ্ধি তো গেছে আমার উঠবে তুমি ওখানে কাম করো তুমি যা রাস্তায় জলদি দৌড়াই গিয়া খারাও আমি হেরে একটা মোবাইল করে আইবার করি আদুলাল তুমি কই বাইতে না বাইরে ওহানি আয় ফারো জলদি আও কথা আছে জরুরি কথা আছে তাড়াতাড়ি আইবার শুনো
যদি দেরি করে আহো তাহলে কিন্তু কোনো টাকা পয়সা দিয়াম না উল্লা লয়া ভাই আচ্ছা বুঝবো মজাটা যে কথা এত বছরে একবার মনে হয় নাই আচ্ছা সেই কথা হাসাই মনে হইতেছে যাই গাই বাড়ি থেকে বই মই লইয়া ধরা রইলে গাছের তলে থাকবাম এই যে কিছুই তো আর নেই অহন্তরী আমের মধ্যে ব্যাঙ্গা ফুরসুন কে রে এবার চলবো ব্যাঙ্গা ফুরসুন তো কে আরবাম বাচ্চা আছে হেডে বেশি কালি কাজ জাকাডি মারামারি ফিডা ফিডা রাউকাও আউকাও মাউকাও কিছুই না আমি খালি খালি ডরাইতেছি আজ এটা উইতাছে হেডারে আউকো কয় না হেডারে কয় আলো শুনা আলো শুনা এক বাইতে থাকলে এরুম ওই বাড়ি ফারে হের ফেরো যদি আমার মনে হয় বেশি গন্ডগোল তখন আমি সুখ মুঞ্জা বয়া থাকবেন মুনি ওর বাইন মেলাত কিছু মেলাত কত মানুষ থাকে হেডে কিনে হেডা বেসে কত কি হেরুম আর কি অন সুখ মুঞ্জা বাবুন দিহি কি হলো মেলা মনে হয়েছে না কি মনে হইলো তাহলে মনে হইতাছে যুদ্ধ হইতাছে আশেপাশে ঠাস ঠুস গোলাগুলি হইতাছে আমি কইলাম ডরফুক আসুন ডরফুক না রে বেটি ডরফুক না নির্বিরোধী এটারে কয় নির্বিরোধী দেহ দেহ আমার মুখের বাসার অবস্থাটা দেখো নির্বিরোধী এটা কোনো কথা হইল আমি কইতাম চাইতাছ ধ আর বাড়িতেছ ধ এইবার কি হয় কিছু হইতো না এই বাসাত এই বাই কথা কয় আমি ঠিক কইছেন আর শুনুন আমি লগে দুই চারটা কামের কথা কইতে আইছি কামের কথা আবার গোপন কথা গোপন কথা মতো আমার এখন কইও না প্যাডের মধ্যে কোনো কথাবার্তা রাখতে পারতাছি না যেই কথা কইতাম চাই না হেডো মুখ দিয়ে বাইরে হইতেছে আর গোপন কথা হেডে হেয়ার প্যাডে থাকবো আগে শুনুননি বেশ আমার লইলে হইতো না কও কও আমি যে তখন হ্যাঁ কই লাইন বাড়ি মাড়ি ফাল্ডাই গেছে হ্যাঁ কথাটা কওয়া উচিত হয় নাই আমি অহন যদি এরা বুতের ডরে বাড়ি চাইরা চলে যায় এরম কি হইব এটা তো বিপদের কথা আবার চিন্তারও কথা আমি তো এমন চাই না যে এরা বাড়ি চাইরা যাও কা কি ঠিক কথা কইছি না জানি আমি কথা ঠিক কইছি ভুল কথা মতো আমি আবার কই না যা কই ঠিকই কই অহন আমি কি আটতাম আমি তো কই আলছি কই আলছেন তো কি হয়েছে অহন আবার গিয়া কইন বুতের কথাটা আমি ডরে কোয়েলছুন হ্যাঁ অহন গিয়া করে কই গিয়া গ্যাঞ্জাম হইব তো ফরি হ্যাঁ দুই ফাড়ি তো খালি সিক্কুর ফারে আর গ্যাঞ্জাম ফাহা আর হেরে হেরে গাড়ি অবস্থায় হেরে হেরে গাড়ি অবস্থায় গ্যাঞ্জাম কইলাম আইজা আম্মেও কম ফাহার নাই সিক্কুর কইলাম আম্মেও কম ফারুন নাই হেনতে ফাল ফাইরা হেন গিছুই হেনতে ফাল ফাইরা এনো আয়া ফুরসুই হের ফরে জারে তারে ঠুয়া মারসুই গাড়াই বারো চাইসুই মনে হচ্ছুন আমি কিছু জানি না ব্যাগ জানি আমি তোমার কাটা কইছে সোরা বাইসের ফাড়ি না নিশাদ বাবির ফাড়ি কোন ফাড়ি কোনো ফাড়ি কয় নাই আমারে আমার দিদি কইছে হে আবার ব্যাগ জানে তোমার দিদি কাটা হে ওই বাড়িতে আইসেনি কই কারো তো দেখলাম না এই কথা পরে কই আমনে অহন আমি যাই হে ঘুরে গিয়া কইন বুতমুত কিছু না আমি ডরে এই কথা কই আলছি কই তারতাম না আমার মাথার মধ্যে বিষ করতাছে তুমি আমার কথাটা যেভাবে কইছো তুমি গে হারার কও আমি রাগে এই কথা কইয়া দিছি আমি কইয়া দিছো কারে কইছো কইছি নিশাত বেগম রে রেলে কইলে হইব হে পাহি ব্যক্তিরে কইয়া দিব এত কোনো মনে কইয়াও দিছে কি কইছো কইছি দিদি জাদু এটা ব্যাগ ম্যাগ ফালাই দিছে দিদি কাটা আরে হে বা দাদি করলো কে রে আমি তো কিছু মিছু বুঝতে পারতাছি না এই কথা আরেকদিন কয়াম নেই আইসা না